লোহাগড় উপজেলার কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠে দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পঁচিশে জানুয়ারি সকাল নয়টায় বিদ্যালয়টির মাঠে এই অনুষ্ঠান শুরু হয় পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাউজান সুকচরি গৌরীসুন্দর উচ্চ বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন বারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম বিশেষ অতিথিদের মধ্যে লোহাগাড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবক বাবু শ্রীনিবাস দাস সাগর পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ মেধাবৃত্তির আহ্বায়ক ও আমিরাবাদ ইউপির নয় জন ওয়ার্ডের জনপ্রতিনিধি সমাজসেবক মৃন কান্তি সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বৃন্দরা উপস্থিত ছিলেন বুয়েটের দীপকান্তি দাসের পরীক্ষায় কলাউজান সুকচরি সুন্দর উচ্চ বিদ্যাপীঠের বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগের প্রথম স্থান অর্জনকারী তিনজন শিক্ষার্থীর মাঝে পুলিন বিহারী চৌধুরী মেমোরিয়াল স্কলারশিপ মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয় চ্যানেল লোহাগাড়া